আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্ন কিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমার কণ্ঠটি শুনলে আপনাদের মনে হতে পারে যে আমি আর্নিং এর উপরে জ্ঞান দিতে এসেছি। নিশ্চয়ই নয়, সবসময় যে আর্নিং এর উপরে জ্ঞান দিব কিন্তু তাই নয়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এমন একটি বাস্তব অভিজ্ঞতা, যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য একটি স্পেশাল টিপস এবং ট্রিক্স, যেটি বলা যায় আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউবে ভিডিও আপলোড দেই, তাদের মনে অনেক স্বপ্ন থাকে একটি চ্যানেলকে গ্রো করে দাঁড় করানোর জন্য, কিন্তু তার পিছনে অনেক কাট খড় বা কষ্ট করে এগিয়ে যেতে হয় বা কাট খড় ফোটাতে হয়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি চ্যানেল গ্রো করার জন্য যে যে বিষয়গুলো বা টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে, সেই টিপস এবং ট্রিক্স এর কিছু জিনিস যেগুলো না বললে নয়। মূলত আমরা ইউটিউব চ্যানেলটিকে গ্রো করাতে চাই আর্নিং এর জন্য। অবশ্যই আপনাকে এটি মনে মনে না মুখে মুখে না হলেও মনে মনে স্বীকার করতে হবে, কেননা একটি চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদের একটি ভিডিও দেওয়ার আগে রিসার্চ করতে হয় এবং কোন ক্যাটাগরির উপরে বা কোন টপিক্স এর উপর বা ট্রেন্ডিং টপিক্স গুলো কি কি সেটি দেখে আমাদের ভিডিও আপলোড দিতে হয়। ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত আমাদের যে কষ্টগুলো করতে হয় সেই ধারাবাহিক কষ্টগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। কিন্তু আমরা কি জানি যে একটি চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কেন গ্রো করে? আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আমি মনে করি পুরোপুরি 100% সাকসেসফুল না হলেও এমন কিছু টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন যেটি আপনার চ্যানেলকে গ্রো করতে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বড় বড় মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন ফ্রিল্যান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও রয়েছে এবং প্লেলিস্ট আকারে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। সো চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক। আমি যদি আমার চ্যানেলের যে আইকনটি রয়েছে সেই আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে একটি ভিডিও র্যাঙ্ক করার পিছনে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে যে ভিডিও এর টাইটেলটি অথেন্টিক হতে হবে। তার মানে আপনি যে ভিডিও তৈরি করছেন সে ভিডিও অনুসারে আপনার টাইটেলটি দিতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন টাইটেলটি কিভাবে দিতে হয়। আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে আসলে কিভাবে অথেন্টিক টাইটেল খোঁজ করতে হয় বা সার্চ করতে হয় বা দিতে হয় সেটি অবশ্যই আপনারা জেনে যাবেন। এরপরে ডেসক্রিপশন, সঠিকভাবে যদি আপনি ডেসক্রিপশন দেন তাহলে নিশ্চয়ই আপনারা আপনার ভিডিওটিকে অবশ্যই র্যাঙ্ক করাতে পারবেন। আমি সরাসরি এডিটে চলে যাচ্ছি। এডিটে যাওয়ার পরে একটু শেয়ার করছি, যারা নতুন রয়েছেন তাদের জন্য এটি অবশ্যই হেল্পফুল হবে। এখানে যে টাইটেলটি দিয়েছি এই টাইটেলটি হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও রিলেটেড একটি টাইটেল, আমি রিসার্চ করে দিয়েছি। এরপর আপনার টাইটেল রিলেটেড বা ভিডিও রিলেটেড ডেসক্রিপশন আপনাকে সুন্দর করে সাজাতে হবে স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনাকে এটি সময় নিয়ে করতে হবে। তো সো নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে আপনাকে একটি অথেন্টিক বা ইউনিক বা ট্রেন্ডি টাইটেল দিতে হবে যেটি আপনার ভিডিও এর সাথে ম্যাচ করে 100%। এরপরে ডেসক্রিপশন দিতে হবে ভিডিও অনুসারে। এরপর যেটি তিন নম্বর সেটি হচ্ছে যে আপনাকে ভিডিও রিলেটেড অবশ্যই একটি থাম্বনেল দিতে হবে এবং সেই থাম্বনেলটি অবশ্যই আই ক্যাচি হতে হবে এবং ইউনিক হতে হবে। কোন ভিডিও এর থাম্বনেল যদি আপনি কপি করেন তাহলে সেটি প্রবলেম হতে পারে, এতে করে আপনার ভিডিও র্যাঙ্ক নাও করতে পারে। এবার চলে আসি চার নম্বর যেটি, সেটি হচ্ছে যে আমি শো মোরে ক্লিক করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে যে ট্যাগ গুলো দিয়েছে সেই ট্যাগ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চারটি বিষয়, নাম্বার ওয়ান হচ্ছে টাইটেল, নাম্বার টু হচ্ছে ডেসক্রিপশন, নাম্বার থ্রি হচ্ছে থাম্বনেল, এরপরে রয়েছে ট্যাগ। এই চারটি বিষয় যদি আপনি যত্ন সহকারে মন উজাড় করে যদি আপনি সময় দেন আপনার ভিডিও র্যাঙ্ক হতে বাধ্য। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি তো এগুলো সব কিছুই করি, তারপরেও কেন ভিডিও আপনার র্যাঙ্ক করে না। এ ব্যাপারে আমি একটি কথা না বলে নয়, সেটি হচ্ছে যে আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন সে টপিকের রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে আছে কি না সেটি আপনাকে একটু আগে সার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে এবং কারা কারা ভিডিওটি দেখবে তাদের প্রতি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধরুন আপনি 18+, তার মানে 18 থেকে 35 এইজের ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে টার্গেট অডিয়েন্স অবশ্যই খেয়াল করতে হবে। টার্গেট অডিয়েন্সের রুচিটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে অবশ্যই যাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি তৈরি করছেন নিশ্চয়ই সে ভিডিওটি র্যাঙ্ক হতে বাধ্য। আর কি বিষয় না বলে নয়, সেটি হচ্ছে যে আমি যদি একটু ব্যাকে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড,
ড্যাশবোর্ডে আমি যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি অর্থাৎ এই ভিডিওটি আমার এক নম্বরে রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটি যদি আমি সার্চ দেই অবশ্যই এক নম্বরে দেখা যাবে। সো আমি একটু টেস্ট করি, আমি একটু ব্রাউজার ওপেন করব ও ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পরে এই যে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটার টাইটেলটা আমি একটু সেভ করি, আসলে সেটি নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ রয়েছে কিনা আমি সরাসরি সেটি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি চলে যাব অন্য একটি ট্যাবের মধ্যে, আমি সেটি এবার দেখাচ্ছি আসলে সেটি র্যাঙ্কিং রয়েছে কিনা বা ওয়ানে রয়েছে কিনা সেটি একটু চেক করে দেখা যাক। আমি একটু পেস্ট করছি, পেস্ট করার পরে আমি এন্টারপ্রাইজ করলাম। এন্টারপ্রাইজ করার পরে দেখুন আমার এই ভিডিওটি এক নম্বরে কিন্তু চলে আসছে। তাহলে কেন চলে আসছে, আমি 4 ঘন্টা আগে এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম এবং 47টি ভিউজ রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ভিডিওটি র্যাঙ্কিং এ রয়েছে কিনা, সেটি যদি আপনি টেস্ট করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। সো এবার চলে আসি, এই যে র্যাঙ্কিং ওয়ান বা এক নম্বরে থাকার পিছনে কি কি রহস্য লুকিয়ে রয়েছে সেটি আমি এবার আপনাদের সামনে তুলে ধরছি। সো আমি আবার চলে যাব এডিটের মধ্যে। এডিটের মধ্যে যাওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে আমি প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে রিসার্চ করে একটি টাইটেল দিয়েছি, যে টাইটেলটা এই ভিডিওর সাথে 100% রিলেটেড, সেই কারণে আমার এই ভিডিওটি র্যাঙ্কিং হয়েছে, তার মানে র্যাঙ্কিং র্যাঙ্ক করেছে। এবার ডেসক্রিপশনে আমি লিখেছি যে বিষয়গুলো, সেটি হচ্ছে আমি ছোট্ট একটি ডেসক্রিপশন দিয়েছি এবং বাকিগুলো হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত, সেটি হচ্ছে যে সবসময় যে জিনিসগুলো আমি ইউজ করি সেই জিনিসগুলো সব ভিডিওতে কিন্তু এগুলো দিয়ে থাকে। এবং আরেকটি জিনিস অ্যাড করেছি সেটি হচ্ছে রিলেটেড ট্যাগ দিয়েছি, তার মানে এই ভিডিওর উপর রিলেটেড ট্যাগ কি কি হতে পারে সবগুলো কিন্তু আমি অ্যাড করেছি, যার কারণে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে আমি চেষ্টা করেছি যে মোটামুটি একটি আই কেসি বা ইউনিক থাম্বনেল তৈরি করার জন্য যেটি ভিডিও রিলেটেড। আপনি আহামরি কোনো ক্লিকবেট বা আপনার ভিউয়ারকে বাধ্য করবেন এমন কোনো থাম্বনেল তৈরি করবেন না। সবসময় মনে রাখবেন আই কেসি, ইউনিক এবং যেটি ইউটিউবের মধ্যে নেই সেই রিলেটেড থাম্বনেল দিতে, যাতে করে আকৃষ্ট হয়। কেননা একটি কথা রয়েছে যে আগে দেখতে নারী তারপর গুণ বিচারী। আপনার থাম্বনেলটা যদি একটু আই ক্যাচি হয়, ইউনিক হয় বা অন্য অন্য ইউটিউবারের কাছ থেকে যদি আলাদা হয় তাহলে অবশ্যই সেটি মানুষের চোখে পড়বে এবং সেখানে মানুষ ক্লিক করবে এবং ক্লিক করার এগেনস্টে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। এবং যদি র্যাঙ্ক করে তাহলে ইউটিউবও কিন্তু আপনাকে হেল্প করবে, তার মানে আপনার ভিডিওটিকে র্যাঙ্ক করার জন্য সাজেস্ট করবে, দ্যাটস ইট। এবার চলে আসি লাস্ট অফ, সেটি হচ্ছে যে আপনারা যদি এখানে দেখেন যে ট্যাগগুলো দিয়েছি কয়টি ট্যাগ এখানে র্যাঙ্ক করেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে ট্যাগগুলো দিয়েছে 4টি ট্যাগের মধ্যে 4টি কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে। আপনারা এটি চেক করবেন। এটি চেক করার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব ফ্রি যে টুলটি রয়েছে সেই ফ্রি টুলটি অবশ্যই আপনারা ইউজ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন সেই ফ্রি টুলটি ইউজ করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ট্যাগ গুলো প্রোভাইড করেছেন সেই ট্যাগ গুলো কি কি। সুতরাং আপনারা এইভাবে যদি ট্যাগ রিসার্চ করে দেন নিশ্চয়ই আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে বাধ্য। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে সবসময় মনে রাখতে হবে একটি ভিডিও দেওয়াটা বড় কথা না, সেটি ভিউয়ার এর কাছে কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু বেনিফিট হচ্ছে সেটি আপনাকে মনে রাখতে হবে। সেজন্য টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর থাম্বনেল এবং ট্যাগ আপনাকে অথেন্টিকলি দিতে হবে এবং রিসার্চ করে দিতে হবে। আশা করি এই বিষয়গুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি যে ছোট্ট ইউটিউবার হিসেবে আপনার এই টিপস এবং ট্রিক্সগুলো কাজে লাগবে, এতে করে আপনি আপনার চ্যানেলটিকে হু করে এগিয়ে নিয়ে যেতে পারবেন, দৌড়াবে গোড়ার মতো। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে আমি অনুরোধ জানাবো এই ধরনের টিপস এবং ট্রিক্স পেতে এবং লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।